আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির শুভ সূচনা করলেন সিলেট লেখক ফোরাম, লন্ডন টাইমস নিউজ এবং চ্যানেল এইট যৌথভাবে। সিলেট লেখক ফোরাম সভাপতি এবং লন্ডন টাইমস নিউজের সিলেট ব্যুরো চিফ কবি নাজমুল ইসলাম মকবুলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের সাবেক প্রিন্সিপাল মোহাম্মদ সিরাজুল হক। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল হক। রুহেল আহমেদের পরিচালনায় গত 1 ফেব্রুয়ারি শনিবার বিশ্বনাথের ইসহাক একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মোহাম্মদ বেলাল মিয়া, ইসহাক একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান মুজাহিদ, প্রিন্সিপাল মোহাম্মদ ইলিয়াস আলী, সমাজসেবী ফরহাদ খান রুবেল সহ আরও অনেকেই। অনুষ্ঠানে তাৎক্ষণিক কবিতা লেখা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন, প্রথম পুরস্কার জিতেন ফাহমিদা হক কলি, দ্বিতীয় স্থান অর্জন করেন রাহমা বেগম এবং তৃতীয় স্থান অর্জন করেন ফাতিমা আক্তার খাদিজা। এছাড়া সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে মনোমুগ্ধকর দেশের গান ও বাসার গান পরিবেশন করেন ছাত্রছাত্রীরা। চ্যানেল আইটির বিশেষ প্রতিনিধি পাঠানো তথ্যচিত্র নিয়ে চ্যানেল 8 ডেস্ক লন্ডন থেকে।